যাত্রীগুলোর চাপ বেশি, পাশাপাশি পাবলিক পরিবহন, গণপরিবহন এবং প্রাইভেট দুইটারই চাপ আসছে অত্যাধিক। চাপগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশ মহোদয় তিন ধারে ব্যবস্থা করছে। একটা হচ্ছে যে ট্রাকগুলো পারাপার হয় সেই ট্রাকগুলো পর্দার আপনার ওপরে এই গরান্দ মোড়েই আটক করা আছে। প্রাইভেট কারগুলোকে আমরা ডাইভার্সন দিচ্ছি আমাদের গরান্দ ধান পাশ দিয়ে, আরেকটা ডাইভার্সন রোড আছে সেই রোডে মেইন রোডে চাপ না পড়ে এবং পাবলিক গাড়িগুলো এভাবে যতটুকু সম্ভব পুলিশের পক্ষ থেকে চাপ নিয়ন্ত্রণ করার জন্য সব রকম চেষ্টা আমরা করে যাচ্ছি যাতে মানুষ নির্বিঘ্নে ঢাকায় ফিরে যেতে পারে।